নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা আলোচনা করব কয়েকটি স্টকের বিশেষ বিশেষ আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পলিক্যাপ ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্সের রেট পড়েছে, এটা আমরা তিন দিন আগেই জেনেছি। সেই জন্য শেয়ার প্রায় 7% মতো ফল করেছে। কিন্তু তারপরে আরেকটি নিউজ আসে কালকে যে কোম্পানির তরফ থেকে এটিকে ডিনাই করে দেওয়া হয়েছে, তার ফলে এর শেয়ার প্রাইস 0.92% পজিটিভে ক্লোজ দেয়। তারপরে আজকে আবার নতুন একটা নিউজ এসছে যে সত্যি সত্যি আইটি ডিপার্টমেন্ট সেখানে রেড করেছে এবং আন অ্যাকাউন্টেড সেল প্রায় 1000 কোটি টাকার মতো ধরা পড়েছে। এই জন্য শেয়ার আজকে 20% মতো ফল করে এবং কোম্পানির এই দুই তিন দিনে মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 15,500 কোটি টাকার লস হয়েছে। তো এই স্টকটির যদি আমরা চার্ট দেখি, একটি ব্রেক অ্যাওয়ে গ্যাপ তৈরি হয়েছে এবং যেখানে শেয়ারটি প্রায় 6,000 টাকায় ট্রেড করছিল সেখান থেকে তিন দিনই চলে এসছে 3,878 টাকায়। সেই জন্য যখন কোনো স্টকে খুব ভালো মুভমেন্ট দেয় এবং তারপরে যদি আপনি সেই স্টকে প্রচুর প্রফিট করে থাকেন, সবসময় কী করবেন, একটা স্টপ লস লাগিয়ে দেবেন। তো এই জায়গায় যদি আমরা স্টপ লস লাগাতাম 5,400 টাকার লেভেলে, তাহলে এত বড় লস কিন্তু আমাদের হতো না। সেই জন্য যখনই ভালো প্রফিট হবে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। তবে ফান্ডামেন্টালি কোম্পানিটি খুবই ভালো, যদি এরকম নিউজ চলতেই থাকে তাহলে শেয়ারের দাম আরও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখান থেকে যদি ক্লিন চিট পেয়ে যায় কোম্পানি, তাহলে শেয়ারের দাম কিন্তু আবার উঠবে, কেননা এই স্টকটির ফান্ডামেন্টালি খুবই ভালো। এবং এর যে নিচের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, নেট সাপোর্ট প্রায় 3495 টাকার লেভেলে রয়েছে। এখান থেকে ফল করলে এই স্টকটি প্রায় আমরা 2700 টাকায় আবার দেখতে পাবো। তো দেখা যাক এই স্টকটি আগামী দিনে কীরকম পারফর্ম করে। তবে এই স্টকে যারা নতুন ইনভেস্টর, যারা প্রচুর লস করে আছেন, তারা কিছুদিনের জন্য হোল্ড করে রাখতে পারেন। আর যারা প্রচুর প্রফিট কামিয়েছেন, তারা কিছু প্রফিট বুক করে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন কিছুদিনের জন্য। কেন, কোনো কোম্পানির যদি প্রমোটার সম্পর্কে বাজে ধারণা আসে মার্কেটে, সেটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। তো দেখা যাক আগামী দিনে এই শেয়ারটির কীরকম নিউজ আসে এবং কীরকম পারফর্ম করে। নেক্সট স্টক হচ্ছে কোচিন শিপইয়ার্ড। তো কালকে এটি 20% আপার সার্কিট দিয়েছিল, ফলস্বরূপ এখানে একটু প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো আজকে এই শেয়ারটি 3.74% নেগেটিভে ক্লোজ দিয়েছে। নেক্সট স্টক হচ্ছে সিপ্লা লিমিটেড। তো আমরা এই সপ্তাহের সুইং ট্রেডিংয়ের জন্য 7 ব্রেকআউট স্টক সিরিজে এই স্টকটি দিয়েছিলাম, যখন তার প্রাইস ছিল 1286 টাকা এবং এখন আজকে এটি 1325 টাকায় ক্লোজ হয়েছে। তো আমরা যখন দিয়েছিলাম যে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের এখানে ব্রেকআউট হতে পারে, তো ব্রেকআউট হয়েছে দেখুন, এবং প্রাইস কিন্তু একটু বেড়েছে। তবে আজকে একটি ট্রেনলাইন বরাবর দেখুন এই স্টকটি বারবার কী হচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার, তিনবার, চারবার, এবং দেখুন ঠিক এই ট্রেনলাইন বরাবর আজকে এই ট্রেনলাইন বরাবর দাম গেছে, আবার কিছুটা নিচে এর ক্লোজিং হয়েছে। তো কালকে কী করবেন, যদি এই স্টকটি 1 আওয়ার ক্যান্ডেল এই ট্রেনলাইনকে ব্রেক করে ক্লোজিং দেয়, তাহলে একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। তবে এই স্টকটি যদি কালকে গ্যাপডাউন ওপেন হয় এবং 1 আওয়ারের ক্যান্ডেল আজকের ক্লোজিং প্রাইসের নিচে কালকে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে কিন্তু এই শেয়ারটি ফল করার একটা সম্ভাবনা রয়েছে, বা এখানে যে ব্রেকআউট হয়েছে এখানে আবার রিটেস্ট করতে পারি। তো এই স্টকের দিকে আমরা কালকে নজর রাখব। নেক্সট স্টক IRFC। তো এই স্টকটি আমরা একদিন আগে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই স্টকটি 100 টাকার লেভেলে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে এবং একটি বক্স প্যাটার্ন তৈরি করেছিল। তবে আমরা বলেছিলাম যে যখনই এই প্রাইসটি প্রায় 103 টাকার লেভেলে একদিনের ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখনই আমরা এন্ট্রি নিতে পারি। তো দেখুন আজকে প্রায় 3.69% পজিটিভে ক্লোজ দিয়েছে, কালকে 103 টাকার লেভেলে ক্লোজিং দিয়েছিল। তো আজকে প্রায় ভালোই প্রফিট হয়েছে। তবে এর আপসাইড মুভমেন্ট 90 টাকার লেভেল থেকে প্রায় 37% মতো রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। তবে মনে রাখবেন যে এই স্টকগুলি যে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি কিন্তু এডুকেশনাল পারপাসে, কোনো রকম বাই বা সেলিং রেকমেন্ডেশন নয়। নেক্সট আরেকটি আমরা রেলওয়ে নিয়ে আপডেট দেখলাম যে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্স করেছে যে বুলেট ট্রেন 2026 প্রথম চালু হবে এবং সেই জন্য 270 কিলোমিটার গ্রাউন্ড ওয়ার্ক অলরেডি কিন্তু কমপ্লিট করা হয়েছে। যেটি ফার্স্ট বুলেট ট্রেন সেটি চলবে সুরাট থেকে বিলিমোড়া পর্যন্ত, এবং কবে ডেডলাইন দেওয়া হয়েছে 2026। এবং মুম্বাই এবং আহমেদাবাদের যে বুলেট ট্রেন, তার যে প্রজেক্ট চলছে তার কস্ট প্রায় 1,00,000 কোটি টাকা। তো আজকে বেশিরভাগ রেলওয়ে স্টকগুলো পজিটিভই ক্লোজ দিয়েছে। নেক্সট স্টক স্পাইসজেট। তো আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ সম্পর্কে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি। এর মধ্যে স্পাইসজেট অ্যানাউন্স করেছে যে তারা লাক্ষাদ্বীপে খুব তাড়াতাড়ি বিমান চলাচল শুরু করবে।
কেননা মালদ্বীপে যদি কেউ মালদ্বীপকে যদি কেউ বয়কট করে তার সাবস্টিটিউট হিসেবে ভারতীয়রা সবাই বলছে যে লাক্ষাদ্বীপ যাওয়া বেশি বেটার। নেক্সট আরেকটি আপডেট যে লাক্ষাদ্বীপের সাথে সাথে অযোধ্যাতেও তারা বিমান চলাচল শুরু করবে, কেননা রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তো প্রচুর ট্যুরিস্ট এখানে আসবে। এবং নেক্সট আরেকটি আপডেট, স্পাইসজেট প্রায় 2,250 কোটি টাকার এক্সপ্যানশন প্ল্যান করছে, তো এই স্টকের দিকেও আপনারা নজর রাখতে পারেন। নেক্সট কল্যাণী স্টিল আজকে প্রায় 14.67% পজিটিভে ক্লোজ দিয়েছে। কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে প্রায় 450 কোটি টাকার একটি অর্ডার আজকে তারা পেয়েছে। নেক্সট হচ্ছে সেনকো গোল্ড, আজকে প্রায় 15%-এর মতো পজিটিভে গিয়েছিল, তারপরে শেষে প্রফিট বুকিং দেখা যায় এবং 5.76%-এ লাস্টে ক্লোজিং দেয়। তো কী জানা যাচ্ছে যে বিভিন্ন যে জুয়েলারি কোম্পানিগুলো আছে সেগুলো ফেস্টিভ্যাল সিজনে ভালোই ইনকাম করেছে, তো সেই জন্য এই স্টকগুলো খুব ভালোই যাচ্ছে। তো সেনকো গোল্ডের তরফ থেকে ঠিক একই রকম আপডেট যে কোয়ার্টার থ্রির যে রেজাল্ট সেটা ভালো আসার সম্ভাবনা রয়েছে, এই জন্য জুয়েলারি কোম্পানিগুলোর দিকে আপনারা নজর রাখুন। নেক্সট স্টক হচ্ছে রেলটেল। তো রেলটেল কালকেও আলোচনা করেছিলাম যে কন্টিনিউ তারা অর্ডার পাচ্ছে, বর্তমানে তাদের অর্ডার বুক হয়েছে 5,100 কোটি টাকা এবং FIS বাই করেছে কত, 56,10,000 শেয়ার। এই স্টকটি প্রায় 6 মাসে 160%-এর মতো রিটার্ন দিয়েছে। এই স্টকটি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন লাস্ট এক বছরে প্রোমোটারের কাছে ছিল 72.84%, এখনও সেটাই রয়েছে। FIS-এর কাছে আগে ছিল 0.38%, তারপরের কোয়ার্টারে হয়েছে 1.03%, তারপরের কোয়ার্টারে 1.05%, তারপরের কোয়ার্টারে 1.32%, তারপরের কোয়ার্টারে 1.46%। তো FIS কিন্তু কন্টিনিউ এখানে বাই করছে এই শেয়ারটি, এবং DIS-এর কাছে ছিল আগে 4.77%, তারপরে কিছুটা প্রফিট বুক করে, লাস্ট কোয়ার্টারে সেটা হয়ে যায় 2.20%। কিন্তু দেখুন আবার এই সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়িয়েছে, তো বর্তমানে তাদের হোল্ডিং এই শেয়ারে 3.54% এবং পাবলিকের কাছে এখন এই শেয়ারটি আছে 22.14%। নেক্সট স্টক হচ্ছে মানাক্সিয়া স্টিল। দেখুন এই স্টকটি আজকে প্রায় 20% আপার সার্কিট দিয়েছে। তো এই স্টকে যদি আমরা চার্ট দেখি, দেখুন কন্টিনিউ হায়ার লো ফর্মেশনে এই স্টকটি চলছে। এখানে এই ট্রেন লাইন বরাবর একবার সাপোর্ট, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার সাপোর্ট নিয়েছে এবং একটি ট্রেন লাইন বরাবর রেজিস্ট্যান্স নিয়েছে এই একবার, দুবার, তিনবার। তো আজকে এই মেজর রেজিস্ট্যান্স যে ট্রেন লাইন সেটাকে ব্রেক করেছে এবং একটি কিং সাইজের ক্যান্ডেল দিয়ে এবং হাই ভলিউমের সাথে। তবে এই স্টকটি তার অল টাইম হাইকে কালকে ক্রস করতে পারে কি না সেটাই আমরা দেখব, তো এই স্টকটির দিকে আপনারা নজর রাখুন। নেক্সট স্টক মানাক্সিয়া অ্যালুমিনিয়াম। এই স্টকটিও আজকে প্রায় 20% আপার সার্কিট দিয়েছে। তো মানাক্সিয়া স্টিল এবং মানাক্সিয়া অ্যালুমিনিয়াম দুটি আজকে 20% আপার সার্কিট দিয়েছে, তবে এই স্টকটি মানাক্সিয়া গ্রুপের এই দুটি স্টক। তো তার যে চার্ট প্রায় একই রকম, দেখুন এখন এইখানে হায়ার লো ফর্মেশনে চলছে, একটি ট্রেন লাইন বরাবর বারবার এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে এবং একটি ট্রেন লাইন বরাবর এখানে রেজিস্ট্যান্স একবার, দুবার, তিনবার, চারবার রেজিস্ট্যান্স নিয়েছে। তো এই ট্রেন লাইনকে আজকে একটি কিং সাইজের ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে এবং এখানেও আমরা হাই ভলিউম দেখতে পাচ্ছি। তবে এই স্টকটিও এখানে তার অল টাইম হাইকে কালকে ক্রস করতে পারে কি না সেটাই দেখার বিষয়, তবে এই স্টকটি আপনারা কালকে নজরে রাখুন। তবে বাই বা সেল রেকমেন্ডেশন নয়, কেননা এই দুটি স্টক অলরেডি 20%-এর মতো দিয়ে দিয়েছে, তবে এডুকেশনাল পারপাসের জন্য আপনারা ওয়াচ করতে পারেন। তবে এই ছিল কয়েকটি স্টকের আপডেট এই ভিডিওটায়, পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।